শেখ রাসেল এনএইচটি হোল্ডিংস অনূর্ধ্ব ১৩ একাডেমি কাপ ফুটবলের তৃতীয় ম্যাচে জয় পেল আব্দুস সোবহান ফুটবল একাডেমি। বিকেলে এমিয়াজিজ স্টেডিয়ামে একতরফা ম্যাচে তারা 4-0 গোলে উড়িয়ে দেয় পটিয়া ফুটবল একাডেমিকে। আজকে আমি খুব খুশি, আমার দল যে আজকে এভাবে খেলছে খুব ভালো খেলছে এবং আমার প্লেয়ার নীলকে নিয়ে আমি গর্বিত এবং আগামী ম্যাচও ভালো খেলতে পারার মতো আপনারা দোয়া করবেন আর আপনাদের যে আয়োজক হ্যাঁ তাদেরকে আমি মেনি মেনি থ্যাঙ্কস। হ্যাঁ ওদের আয়োজকটা খুব সুন্দর হয়েছে, আপনারটা তার বলার বাহলের বলাই আপনারও ধন্যবাদ ইনশাল্লাহ। দল হারলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চাই পটিয়া ফুটবল একাডেমি। তো পরবর্তী ম্যাচে আমরা ইনশাল্লাহ আমরা আরও ভালো খেলার জন্য চেষ্টা করব এবং আপনারা দোয়া করবেন এবং আপনারা যে লাইভ দেখাচ্ছেন এবং টুর্নামেন্ট কমিটির সহযোগিতা করতেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই ম্যাচে চমৎকার পারফরমেন্স দেখিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় জয়ী দলের নিলয় পুরোহিত। ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার জন্য অনেকদিন চেষ্টা করছিলাম কিন্তু অবশেষে আমার মানে অভিজ্ঞতা ইয়ে করছিল স্টেডিয়াম আসার জন্য, স্টেডিয়াম আসে এই আজকে আমার অভিজ্ঞতাতে আমি খেলতে পারছি। আমি লিওনেল মেসির মতো হতে চাই, আমাদের স্কুলের ভালো স্ট্রাইকার হতে চাই আমি। শুরু থেকেই দারুণ জমজমাট এবারের আসর, তাই এই টুর্নামেন্টকে ঘিরে স্বপ্ন দেখছেন ক্রীড়া সংগঠকরা। এই মানুষের কিন্তু বিকাশ ঘটে এই জায়গাগুলো থেকে, তারা যে একটি বিকাশ ঘটার একটি জায়গা তৈরি করে দিয়েছে তার জন্য আমি ওনাদেরকে অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। যে ক্রীড়াঙ্গনকে, যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন যে আবার ফুসফুটিত হচ্ছে, ফুটবলটা যে স্তিমিত দমিয়ে গিয়েছিল সে দমানোটা আবারও ফুটে উঠেছে তার প্রমাণ হচ্ছে এখানে স্টেডিয়ামে এসে আজকে দেখলাম। এটা যে কীভাবে দেখবো, আমি 78-এর কথা মনে পড়তেছে, আমি যখন কিশোর ফুটবল খেলছি তখন মনে হচ্ছে আমি 78-এ চলে গেছি এদের খেলাধুলো দেখে। তো এদের খেলাধুলোর মধ্যে একটা জিনিস আমি উপলব্ধি করতেছি, গোছালো, ওরা পাস কীভাবে দেয়, তারপর আপনার ওপেন্সকে কীভাবে হেল্প করবে, ডিফেন্সিভ কীভাবে করবে এবং ওদের যে ম্যাচুরিটিটা, এটা অকল্পনীয় আমার মনে হচ্ছে এটা। এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে এনএইচটি হোল্ডিংস লিমিটেড। বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো করতে যাচ্ছে এনএসটি এই কারণে যেন ভবিষ্যতে ছেলেপেলেরা ভালো খেলে, ছেলেমেয়েরা ভালো খেলে, খারাপ কোনো জায়গায় না যায়। এনএসটি আসলে সেই জন্যই আসলে চাচ্ছে যেন বয়সভিত্তিক খেলাগুলো কন্টিনিউ থাকে, ভবিষ্যতে থাকবে, এই জন্য আশা করতেছি আর কি। আগামীকাল জাতীয় শোক দিবস 15ই আগস্ট, তাই কোনো খেলা নেই। 16ই আগস্ট মুখোমুখি হবে A+ ফুটবল একাডেমি ও কালারপুল ফুটবল একাডেমি। বিকেল 4:30 এমিয়াজিজ স্টেডিয়াম থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করবে এনএসপোর্টস। তাজুল ইসলাম, এনএসপোর্টস।